নমস্কার বন্ধুরা হালদার সাইবার টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা কথা বলবো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যেটি তোমরা দুয়ারে সরকার অথবা বিডিও অফিসে জমা করেছিলে সেই কার্ডটি হলো কি হলো না তো কী করে তোমরা তার স্ট্যাটাসটি দেখতে পাবে সেটি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা এই স্বাস্থ্যসাথী কার্ডটি তোমাদের হয়েছে কিনা এটি তোমরা কিসের মাধ্যমে চেক করবে সেটিও আজকে আমরা এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে আর যদি তুমি চ্যানেলে নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে তো বন্ধুরা তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাসটি চেক করার জন্য তোমাদের সর্বপ্রথম সাথীর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটিতে চলে আসতে হবে তো যেটি হলো এইচ ডাবল টি পি এস ডাবল স্ল্যাশ স্বাস্থ্যসাথী ডট জিওভি ডট ইন স্ল্যাশ তো এটি হলো স্বাস্থ্যসাথী যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি তো এখান থেকে আমরা সিম্পলি এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ ফাইন্ড ইয়োর নেম যেটি একটি রেড ব্লিঙ্ক করছে এটিতে আমরা ক্লিক করব। তো এইখানে তোমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি তোমাদের পুট করতে হবে তো তোমরা এখানে যে কোনো মোবাইল নাম্বার তোমাদের পুট করতে পারো এটা ম্যান্ডেটারি নয় যে তোমাদের যে মোবাইল নাম্বারটি তোমরা অ্যাপ্লিকেশন করার সময় জমা করেছিলে সেটি এখানে তোমার কাছে যেটি আছে সেটি তোমরা পুট করতে পারো তো আমরা এখানে একটি মোবাইল নাম্বার এখন পুট করে দেবো এবারে এখান থেকে ফাইন নেম ফর তো তোমরা এটি ইউরসেল করে দেবে এবং এখান থেকে যে সাবমিট বাটনটি রয়েছে এটি ক্লিক করে দেবে তো এইবারে তোমাদের সামনে মেন পেজটি ওপেন হয়ে গেছে যেখানে তোমাদের প্রথমেই সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট নেম তো ডিস্ট্রিক্ট নেম আমরা ডিস্ট্রিক্টের যে নামটি রয়েছে আমাদের যার নামটি আমরা সার্চ করতে চাইছি তো তার ডিস্ট্রিক্টটি এখানে দিয়ে দেব তো ডিস্ট্রিক্ট নেম দেওয়ার পরে এবার রয়েছে সিলেক্ট বাই তো এখানে তোমরা এক হচ্ছে আধার কার্ড দিয়ে সার্চ করতে পারো আর দ্বিতীয় হচ্ছে তোমরা খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ড দিয়ে তোমরা সার্চ করতে পারো তো আমরা এখানে আধার নাম্বারটি রাখছি তো আধার নাম্বারটি রাখার পরে এবার আমাদের ব্লক অথবা যদি আমরা মিউনিসিপ্যালিটি আন্ডার হই সেটি সিলেক্ট করতে বলা হচ্ছে তো আমরা আমাদের ব্লক অথবা মিউনিসিপ্যালিটি যার যেটি হবে সেটি দিয়ে দেবে আমরা এখান থেকে ব্লক সিলেক্ট করছি ব্লক সিলেক্ট করে এবার আমাদের ব্লকের নামটি এখান থেকে ফাইন্ড করতে হবে তো আমরা এখান থেকে আমাদের ব্লকের নামটি দিয়ে দিচ্ছি তো ব্লকের নামটি দিয়ে দেওয়ার পরে এবার আমাদের জিপি নেম অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নেম তো তোমরা যদি মিউনিসিপ্যালিটি করো তো তোমাদের এখানে ওয়ার্ড নাম চলে আসবে তো আমরা যেহেতু ব্লকের নাম সিলেক্ট করেছি তো আমাদের এর জন্য গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের নামটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করার পরে এবার আমাদের সামনে চলে এসছে ভিলেজ নেম অর্থাৎ আমাদের গ্রামের নাম তো আমরা এবার এখান থেকে আমাদের যে গ্রামের নামটি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবো তো তোমরা এখান থেকে ফাইন করে নেবে যেটি তোমাদের গ্রামের নাম রয়েছে সেটি এখান থেকে খুঁজে দিয়ে দেবে তো আমরা আমাদের গ্রামের নামটি পেয়ে গেছি এবং সিলেক্ট করে দিচ্ছি এইবারে তোমাদের যে আধার নাম্বার তোমরা এখানে সিলেক্ট করেছিল অর্থাৎ সাথী অথবা আধার নাম্বার দিয়ে তোমরা ফাইন্ড করতে চেয়েছিলে তো এখানে আধার নাম্বার করার পরে এই বক্সে তোমাদের যে আধার নাম্বারটি রয়েছে অর্থাৎ বেনিফিশিয়ারি যে অ্যাপ্লিকেশান করেছিল তার আধার নাম্বারটি এখানে তোমাদের পুট করতে হবে তো আধার নাম্বারটি পুট করার পরে তোমরা এখানে সিম্পলি এখান থেকে করে দেবে যে সাবমিট বাটনটি রয়েছে সেটিতে ক্লিক করে দেবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে বেনিফিশিয়ারির আধার নাম্বারটি এখানে পুট করেছিলাম তার এগেনস্টের যে ডেটাটি ছিল সেটি এখানে শো করা হচ্ছে তো প্রথমে বেনিফিশিয়ারির নাম হেড অফ দ্য ফ্যামিলির নাম রয়েছে এরপরে ক্যাটাগরি নেম এরপরে রয়েছে ইউআরএন নাম্বার তো বন্ধুরা এটি কিন্তু গুরুত্বপূর্ণ যেটি রয়েছে ইউআরএন নাম্বার অর্থাৎ তোমাদের যদি কার্ডটি ইস্যু হয়ে থাকে তাহলেই কিন্তু তোমাদের ইউআরএন নাম্বারটি থাকবে এবং তারপরে দেখতে হবে কার্ড ইস্যু স্ট্যাটাস অর্থাৎ কার্ড ইস্যু হয়ে গেছে এবং কার্ড ইস্যু ডেট তো কার্ড ইস্যুর যে ডেটটি রয়েছে সেটিও দেখতে পাবে তো এখন দেখা যায় অনেকের কিন্তু এইখানে সার্চ করার পরে ইউআরএন নাম্বারটি শো করে কিন্তু কার্ড ইস্যু স্ট্যাটাসে কিছু থাকে না অথবা কার্ড ইস্যু ডেট যেটি সেখানেও কিন্তু ব্লাঙ্ক থাকে তো এদের কি করতে হবে এদের সিম্পলি এই যে পেজটি রয়েছে অর্থাৎ ইউআরএন নাম্বার যেখানে শো করা হচ্ছে এই পেজটির একটি প্রিন্ট আউট নিতে হবে এবং তার যে নিকটবর্তী অফিস যেখানে স্বাস্থ্যসাথীর ফটো অথবা কার্ড ইস্যু করে দেওয়া হচ্ছে সেখানে এই প্রিন্ট আউটটা নিয়ে গেলেই তাদের কার্ডটিও কিন্তু সাথে সাথে সেখান থেকে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা তোমরা মনে রাখবে তোমাদের আধার কার্ড দিয়ে যখনই তোমরা সার্চ করবে যদি তোমাদের ইউআরএন নাম্বারটি এখানে শো করা হয় এবং তোমাদের যে কজন মেম্বার রয়েছে তাদের নামগুলো যদি এইভাবে তোমাদের লেফট সাইডে শো করা হয় তাহলে তোমরা সিম্পলি এর একটি স্ক্রিনশটও নিতে পারো অথবা এর একটি প্রিন্ট আউট নিয়ে তোমাদের যে নিকটবর্তী যদি গ্রাম পঞ্চায়েত হয় গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি তো ওখানে কিন্তু প্রত্যেক উইকে একদিন করে কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডের কাজ কিন্তু হয়ে থাকে তো তোমরা সেটি তোমাদের গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি গিয়ে কন্ট্যাক্ট করবে যে কবে তোমাদের স্বাস্থ্যসাথীর ফটো তোলার কাজ হচ্ছে তো সেইখানে তোমরা সবাই মিলে গিয়ে তোমাদের এই কার্ডটি তৈরি করে নিতে পারো তো যাদের ইউআরএন নাম্বার শো হয়ে যায় তাদের ফোন করেই ডেকে নেওয়া হয় কার্ড নিয়ে যাওয়ার জন্য ইন কেস তোমাদের যদি ফোন না করে থাকে আর তোমাদের ইউআরএন নাম্বার এখানে শো করা হয় তাহলেই কিন্তু তোমরা তোমাদের যে নিকটবর্তী অফিস অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি রয়েছে সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো তো বন্ধুরা এটি ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে আর যদি তুমি চ্যানেল নতুন হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে এরকম আরও আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাওয়ার জন্য